আসসালামু আলাইকুম এভরিওয়ান। নোটপে এয়ারড্রপ নিয়ে যখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করি তো অনেকেই বলতেছিলেন যে ভাই নোটপে নিয়ে একটা ভিডিও দেন। সো ফাইনালি কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করা। আর এইখানে একটা বিষয় উল্লেখ, নোটপে কিন্তু সেম টু সেম একেবারে গ্যাস মাইনিং প্রজেক্টের মতো, আর এটা কিন্তু সোলানা প্রজেক্টের সাপোর্টে। তো আপনি চাইলে কিন্তু এটাতে কাজ করতে পারেন, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন, আপনার কিন্তু ইজিলি কয়েন ইনকাম হবে, তারপর ওই কয়েনটাকে সেল করে আপনি কিন্তু একটা প্রফিট এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আপনার যদি মন চায় তাহলে আপনি এটাতে কাজ করবেন, একেবারে সেম টু সেম গ্রাস মাইনিং প্রজেক্টের মতো, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এখানে কিন্তু কোনো প্রকার ট্যাপ ট্যাপ নাই। তো কীভাবে কী করতে হবে সব কিছু নিয়ে থাকতেছি কিন্তু আজকের ভিডিওটা। সো যারা এটাতে কাজ করতেছেন একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখবেন একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন। এখন কথা হচ্ছে এই যে নোটপে রয়েছে, এই নোটপেতে আপনাকে কোন কাজটি করতে হবে, কীভাবে আপনি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবো। আর এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে, তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছেন কেউ এটাকে মিস দেবে না। মানে এখানে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করলে হবে, আর কোনো কিছু করতে হবে না। একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি শুধুমাত্র অ্যাক্টিভ থাকবেন, আপনি গ্রাস মাইনিং প্রজেক্টে যেভাবে অ্যাক্টিভ থাকেন একটু অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থাকলে কিন্তু এখানে আপনার কয়েনটা ইনকাম হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টটার লিঙ্কটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো আপনি জাস্ট ওইখান থেকে রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। আপনি জাস্ট আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন বা আমার ভিডিওর প্রথম কমেন্টটা চেক করবেন, ওইখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি যখন লিঙ্কে একটা ক্লিক করে দেবেন, লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে, তারপরে এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আপনার কাছে কাজটা করতে হবে, এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে আপনি জাস্ট এখানে একটা ট্যাপ করে ধরে রাখবেন। তো ট্যাপ করে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আপনার কাছে কাজটি করতে হবে, আপনাকে কি ওই যে ব্রাউজারটা রয়েছে ওই ব্রাউজারটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। এখান থেকে প্লে স্টোরটা ওপেন করবেন, তারপরে এখান থেকে সার্চ বারে আসুন, এখানে আপনি সার্চ করবেন কিউই ব্রাউজার। এই যে ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে একটা ওপেন করে নিচ্ছি। ইজিলি একটা ব্যাপার, খুব সহজে কিন্তু একটি অ্যাকাউন্ট এখানে তৈরি করে নিতে পারবেন। এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, এখান থেকে কন্টিনিউ করবেন, তারপরে এখানে কিন্তু আপনি সার্চ বার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন উপরে আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ট্যাপ করে ধরবেন। একটু আগে আমরা যে লিঙ্কটা আনলাম এখান থেকে পেস্ট করে দিচ্ছি, তারপরে এখান থেকে এটাকে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখানে একটি ইমেল দিতে হবে, তারপর ইউজার নেম দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, তারপর একই পাসওয়ার্ডটা কিন্তু আবার এইখানে দিতে হবে। তো আমি এখানে সব কিছু কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েল, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদেরকে একটু স্ট্রং দিতে হবে, বড় হাতে ছোট হাতের মিলে। তারপর আপনার নামটা আপনি সেলে দিতে পারেন, তারপর অ্যাট দারে দিতে পারেন, তারপর আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, মানে কিছু সিম্বল রয়েছে, এগুলো দিয়ে আপনি জাস্ট এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি তৈরি করে নেবেন। অবশ্যই কিন্তু আপনার পাসওয়ার্ডটা 8 সংখ্যার হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন, দেওয়ার পর এই পাসওয়ার্ডটা আপনাদেরকে কিন্তু আবারও এইখানে দিতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু রেফার করতে ব্যাপী থাকবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আই হ্যাভ, এই যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে এটাকে পূর্ণ করবেন। তারপর এখান থেকে যে ক্যাপচাটা রয়েছে এটা আপনাকে পূর্ণ করতে হবে, এখানে একটা ক্লিক করে দিবেন। যদি কোনো প্রকার ক্যাপচা আসে অবশ্যই কিন্তু আপনাদেরকে ক্যাপচাটা পূরণ করতে হবে। এখানে কিন্তু আমার ক্যাপচা আসে না, অটোমেটিকলি কিন্তু সাকসেস হয়ে গেছে। তারপর এখান থেকে রেজিস্টার বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। আমি এখান থেকে ব্যাক টু লগইন এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আপনাকে মনে করেন এখানে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। তো এইখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, ইমেলটা দেওয়ার পর আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবো। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কিন্তু ইজিলি কিন্তু আপনি লগ ইন করে নিতে পারবেন। আচ্ছা, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ভেরিফাই নামে একটি অপশন রয়েছে, অবশ্যই এখান থেকে ক্যাপচাটা পূরণ করতে হবে, এখানে একটা ক্লিক করে দেবেন। যদি এখানে অটোমেটিকলি ভেরিফাই না হয় তাহলে কিন্তু আপনার সামনে ক্যাপচা আসবে, ওই ক্যাপচাটা আপনি পূরণ করে দেবেন। তারপর এইখান থেকে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে মনে করেন অ্যাক্স অ্যাকাউন্টটা রয়েছে, আপনি সেলে এটাকে ফলো করতে পারেন এখানে একটা ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু সরাসরি মনে করেন অ্যাক্স অ্যাকাউন্টটা নিয়ে আসবে। তো আমার অ্যাক্স অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগইন নাই, তো যাই হোক এখান থেকে অবশ্যই আপনি ফলোটা করে দেবেন, ঠিক আছে। এই যে এখান থেকে একটা ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে ফলোটা করে দেবেন। আমি এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা অপশন হচ্ছে ক্লিক হেয়ার নামে কিন্তু একটা অপশন হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে ক্লিক হেয়ার রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। দেখতে পাচ্ছেন কোনায় কিন্তু অ্যাড টু ক্রোম নামে একটি অপশন রয়েছে, আপনাদেরকে আসবে এখান থেকে অ্যাড টু ক্রোম নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা
এটা কিন্তু অ্যাড হচ্ছে, এখান থেকে ওকেতে প্রেস করবেন। আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম, তো একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে কিন্তু এই যে ক্রোমটা রয়েছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা কিন্তু এখন ড্যাশবোর্ডে আসি। আচ্ছা, তারপর আপনাদের সামনে ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনি চাইলে রেফার করতে পারেন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমারটা অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। যদি এখানে আপনারটা কানেক্ট না থাকে, এখানে একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু ইজিলি কিন্তু কানেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লেম নামে একটি অপশন আছে, এটা হচ্ছে কি ডেইলি বোনাস। অবশ্যই আপনি এখান থেকে এটাকে প্রতিদিন ক্লেম করবেন, প্রতিদিনই কিন্তু এখানে মনে করেন ডেইলি বোনাসটা পেয়ে যাবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ডেইলি বোনাসটা হচ্ছে ডেইলি বোনাসটা কিন্তু ক্লেম হয়ে যাবে। তো এখান থেকে ডান করে দিচ্ছি, তো ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ক্লেম হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিশন নামে একটি অপশন রয়েছে। আর এখানে একটা বিষয় উল্লেখ, এখানে কিন্তু আপনাদেরকে KYC ভেরিফিকেশনটা করতে হবে। যদি আপনি KYC ভেরিফিকেশনটা না করেন, এক্ষেত্রে কিন্তু আপনি টোকেনটা নাও পেতে পারেন, বা টোকেনটা কিন্তু নাও আপনি ক্লেম করতে পারেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেডেল অ্যান্ড বুস্ট নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে একটি ইন্টারফেস শুরু করবে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে যাবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার ব্যাচ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রুফ নামে একটি অপশন রয়েছে। আপনি যখন এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু বলতেছে মানে তিনটা টাস্ক কমপ্লিট করার জন্য, যদি আমরা তিনটা টাস্ক কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু এখান থেকে এটাকে ক্লেম করতে পারবো। অবশ্যই আপনাদেরকে তিনটা টাস্ককে ভেরিফাই করতে হবে। তো এখন কথা হচ্ছে আপনি তিনটা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন, আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি চলাবেন এই যে মিশন নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে, এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর হচ্ছে কীরকমভাবে একটি ইন্টারফেস শুরু করবে, এখান থেকে একটু স্ক্রল করে নিতে হবে। ইজিলি কিন্তু আপনি এখানে তিনটা টাস্ক কমপ্লিট করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কানেক্টিভ ডিসকর্ড নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার যে ডিসকর্ড অ্যাপটা রয়েছে বা আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে। এখান থেকে কানেক্ট ডিসকর্ড একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা রয়েছে আপনি জাস্ট আপনার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আপনার যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে, আপনি ইউটিউবে যে কোনো একটি ভিডিও দেখে একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আপনি তৈরি করে নেবেন, ইজিলি একটা ব্যাপার। তারপর হচ্ছে এখানে আপনার যে মনে করেন এক্স অ্যাকাউন্টটা রয়েছে, আপনি এখান থেকে অবশ্যই আপনার এক্স অ্যাকাউন্টটা মানে টুইটার অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করে নেবেন। আর অবশ্যই মনে করেন আপনি যখন একটা টাস্ক কমপ্লিট করবেন এখান থেকে অবশ্যই এটাকে ক্লেম করে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি টুইটার দেবেন, এখান থেকে যে কানেক্ট টুইটার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইটা আপনি জাস্ট নাম্বার এবং ইমেল দেবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট এখানে লগ ইন করে নেবেন, দেখতে পাচ্ছেন সাইন ইন রয়েছে। এখানে একটা ক্লিক করে অবশ্যই আপনি এখানে সাইন ইনটা করে নেবেন, ঠিক আছে। ইজিলি একটা ব্যাপার, এখান থেকে ব্যাক করবো। তো ব্যাক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই ইমেল নামে একটি অপশন রয়েছে। অবশ্যই কিন্তু আপনাদেরকে আপনার যে ইমেলটা রয়েছে আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই করতে হবে। আপনি যখন এখান থেকে সেন্ড ভেরিফিকেশন ইমেল এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ইমেলে একটা মেসেজ চলে যাবে। তারপর ওইখানে কিন্তু একটি ভেরিফাই নামে একটি অপশন পেয়ে যাবেন, অবশ্যই কিন্তু আপনাদেরকে ভেরিফাইটা করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে আমার ইমেলটা রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা ইমেল চলে আসছে। তো ইমেলটা আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে যে কনফার্ম ইউর ইমেল নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে কনফার্ম ইউর ইমেল নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আমরা কিন্তু তিনটা টাস্কে আমরা কমপ্লিট করে ফেলবো। ওয়েল, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্রাউজারে চলাবো। তো ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা একটা রিফ্রেশ করতে পারি। তো রিফ্রেশ করে নেওয়ার পর আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, তো নিচে আসলে দেখবো এখানে কিন্তু আমাদের যে ইমেলটা রয়েছে আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লেম লেখা চলে আসছে, আমরা ক্লেম করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনার এখানে ডিসকর্ড অ্যাকাউন্টটা, তারপর এখানে কিন্তু আপনার এক্স অ্যাকাউন্টটা বা টুইটার অ্যাকাউন্টটাকে কিন্তু এখানে এইভাবে কানেক্ট করে নিতে হবে, তারপর এখান থেকে ক্লেম করে নেবেন, ঠিক আছে। আমি ক্লেম করলাম। তো ক্লেম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ব্যালেন্সটা রয়েছে আমার ব্যালেন্সটা কিন্তু বেড়ে যাবে। এখান থেকে অবশ্যই তারপর আপনাকে চলে যেতে হবে যে মেডেল অ্যান্ড বুস্টার নামে যে ফোনটা রয়েছে আপনি এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আপনাদেরকে যে আমি দেখাচ্ছিলাম এই যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা ক্লিক করে দেবেন। মানে আপনি যখন তিনটা টাস্ক কমপ্লিট করবেন, দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র একটা টাস্ক কমপ্লিট করছি। দেন এখান থেকে আপনি যখন তিনটা টাস্ক কমপ্লিট করে নেবেন, তারপর এখান থেকে ক্লেম অপশন একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে মনে করেন KYC ভেরিফিকেশনটা রয়েছে ওইটা কিন্তু হয়ে যাবে, ইজিলি একটা ব্যাপার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে। আর এটা কবে লিস্টেড হতে যাচ্ছে এই সম্বন্ধে কিন্তু আপডেট আপনি পাবেন, অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি দেখবেন। আমি এখান থেকে একটাকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে আবারও কেউ ব্রাউজারে আসি, আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা, এখান থেকে আসলাম। তো এখানে আসার পর আমরা এখান থেকে তীর জাই করেছি, আমরা এখান থেকে সরাসরি তীর আইকনে ক্লিক করে দেবো। আপনি এখান থেকে সরাসরি তীর আইকনে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে মনে করেন এক্সটেনশনটা রয়েছে এই এক্সটেনশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু নোটপে নামে কিন্তু একটি এক্সটেনশন কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে
কমান্ডে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নট অ্যাক্টিভ দেখাচ্ছে, আমরা এখানে একটা ক্লিক করে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। ইজিলি একটা ব্যাপার, আমরা যারা গ্রাস মাইনিং প্রজেক্টে কাজ করছিলাম তো এইভাবে কিন্তু আপনাদেরকে মনে করেন ডাটা দিয়ে বা ওফে দিয়ে কিন্তু এখানে আপনাকে কাজটা করতে হবে। আপনি জাস্ট এখান থেকে এটাকে মেনু বার করে রাখবেন, এই যে এইভাবে আপনি মেনু বার করে রাখবেন, কখন এটাকে ক্লোজ করবেন না এভাবে, যদি ক্লোজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনার যে মনে করেন কয়েনটা হচ্ছে বা আপনার টোকেনটা হচ্ছে এটা কিন্তু ইনকাম হবে না। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। আর অবশ্যই কিন্তু আপনার ফোনের ডাটা বা ওয়াইফাই চালু থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনার যে কয়েনটা হচ্ছে আপনার কয়েনটা কিন্তু ইনকাম হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কয়েনটা ইনকাম হবে না, যেমনটা আপনি গ্রাস মাইনিং প্রজেক্টে কাজ করছিলেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে। অবশ্যই এটাকে মেনু বার করে রাখতে হবে, মেনু বার করে রেখে আপনি চাইলে অন্য কাজ এভাবে করতে পারেন। ঠিক আছে, ফেসবুক বা ইউটিউব আপনি চাইলে টেলিগ্রাম ইউজ করতে পারেন, আর এটা কিন্তু এইভাবে মেনু বার করাই থাকবে। ঠিক আছে, কখনোই এটাকে মনে করেন ক্লোজ করবেন না। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি নোটপে মাইনিং এয়ারড্রপে আপনি কীভাবে কাজ করবেন। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। আল্লাহ হাফিজ।